সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে চিকেন কাবাব। চলুন তাহলে দেখে নিই কীভাবে চিকেন কাবাব তৈরি করতে হয়। আমি এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে টিকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। এখন এতে 1 কেজি পরিমাণ হাড়ছাড়া মুরগির মাংসকে ছোট ছোট করে কেটে দিয়ে দিব। এখন এতে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 10-12টি লবঙ্গ, 7-8টি এলাচ, 4-5 টুকরা দারুচিনি, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ টেস্টিং সল্ট এবং 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে একটু নেড়ে দেব। আনুমানিক 15-20 মিনিট পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন ঢাকনা খুলে নেড়েচেড়ে পানি শুকিয়ে নিব। এবার নামিয়ে নিব। সেদ্ধ করা মাংসগুলোকে আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এখন এতে 2টি ডিম এবং 1/4 কাপ পুদিনা পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন মাখানো কিমাগুলো থেকে অল্প একটু নিয়ে হাতে নিয়ে চেপে চেপে গোল করে কাবাব বানিয়ে নেব। এভাবে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে দিব। তেল কিছুটা গরম হয়ে এলে একটি একটি করে কাবাব দিয়ে দিব। এক পিট কিছুটা হয়ে আসলে উল্টে পাল্টে লাল করে কাবাবগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন কাবাব। এটি খেতে দারুণ মজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।